জেমস ক্যামেরন স্বীকার করতে কোনো সমস্যা হয়নি যে তিনি একসময় ট্রাক ড্রাইভার ছিলেন। শাহরুখ খানের এটা বলতে কোনো সমস্যা নেই যে তিনি মুম্বাইতে এসে পার্কের বেঞ্চে ঘুমাতেন আর বন্ধুর কাছ থেকে 20 টাকা ধার করে ফিল্ম সিটিতে শুটিং দেখতে যেতেন। রজনীকান্তের এটা বলতে সমস্যা হয় না যে তিনি একজন বাসের হেল্পার ছিলেন। ঢাকার কনসার্টে এসে 26,500 লোকের সামনে লাইভ অনুষ্ঠানে অক্ষয় কুমারের স্বীকার করতে কোনো দুঃখ হয় না যে তিনি এই বাংলাদেশের পূর্বাণী হোটেলের শেফ ছিলেন। আসুন এবার জেনে নিই চিত্রনায়ক সাকিব খান কিভাবে এলেন এই মিডিয়া জগতে। মূলত নৃত্য পরিচালক আজিজ রেজা সাকিবকে মিডিয়ার দুনিয়া নিয়ে আসেন। তাছাড়া সাকিবের জন্য এমন কিছুই নেই যা তিনি করেননি। আগে সাকিবের স্বাস্থ্য খারাপ ছিল, তাই সে যাতে একটু স্বাস্থ্যবান হয়, দেখতে আরো সুন্দর হয়ে ওঠেন, এই জন্য তিনি একটা রেস্টুরেন্ট ভাড়া করেন সাকিবের জন্য। আর সেখানে বলে দেওয়া হয় সাকিব যখন ইচ্ছা এসে যা ইচ্ছা খাবে, বিল সব তিনি পরিশোধ করবেন। অথচ এই সাকিবই নাকি এখন আজিজ রেজাকে চিনেন না। এমনকি আজিজের বাবা মারা যাওয়ার দিন আজিজের বাসা থেকে মাত্র 10 মিনিটের দূরত্বে সাকিব শুটিং করেছিলেন। অথচ খবর পাওয়ার পরও তিনি আসেননি আজিজের বাবার জানা যায়। বাকি সবার সাথে সাকিবের পার্থক্য এখানেই যে তিনি সম্ভবত একমাত্র নায়ক যিনি নিজেকে 1 নম্বর বলে নিজের নামে ছবি বানান, নাম্বার 1 সাকিব খান। কিন্তু অন্যদের এটা করতে হয় না, কারণ তারা তাদের অতীত, তাদের সংগ্রামের কথা বলেন না এবং প্রকাশ করতেও লজ্জা বোধ করেন না। আর এই জন্যই রজনীকান্ত ইজ রজনীকান্ত আর গুগল নাম্বার 1 পপুলার স্টার অন দ্য আর্থ লিস্টে শাহরুখ বা অক্ষয়ের নাম চলে আসে। প্রায় 1 দশক ধরে ঢাকায় চলচ্চিত্রে দাপিয়ে বেড়াচ্ছেন চিত্রনায়ক সাকিব খান। গ্ল্যামার আর অভিনয় নৈপুণ্যে হয়ে উঠেছেন ডালিউড কিং। বেশ 1 বছর ধরে ঢাকায় চলচ্চিত্রের 1 নম্বর নায়কের তাপমাত্রা দেহকুল্যে রেখেছেন তিনি। এবার সেই সাকিব খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি অকৃতজ্ঞ। তারকা খ্যাতি পাওয়ার পর অতীত ভুলে গেছেন সাকিব। যাদের হাত ধরে একদিন শুরু হয়েছিল চলচ্চিত্র ক্যারিয়ার, তাদেরই ভুলে গেছেন তিনি। নৃত্যশিল্পী আজিজ রেজার হাত ধরে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেছিলেন সাকিব, এমনটাই দাবি করেছেন আজিজ রেজা। 2014 সালের শেষের দিকে ফেসবুকে সাকিবকে অকৃত এবং অহংকারী বলে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে আজিজ রেজা লিখেছিলেন, কেন মানুষ মানুষের উপকারের কথা স্বীকার করে না, কিসের অহংকার? সে কি জানে না নবাবের নবাবী শেষ হয়ে গেছে, ব্রিটিশের রাজত্ব শেষ হয়ে গেছে, তার আর কত টাকা আছে যে অমর হয়ে থাকবে? আজিজ রেজাই সেদিন দাবি করেছিলেন তার হাত ধরে ডালিউডে পা দিয়েছেন সাকিব। আজকে সাকিবের পেছনে সব অবদান তার, কিন্তু সাকিব এখন তার সঙ্গে কোনো যোগাযোগ রাখছেন না। স্ট্যাটাসের পাশাপাশি সাকিব খান ও তার বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবিও ফেসবুকে আপলোড করেন রেজা। পরিবারের অন্যদের সঙ্গে সাকিব খানের ছবিতে রেজা ক্যাপশন দিয়েছেন, এমনই করে ফুলের মতো গাঁথা ছিল আমাদের সংসার, আমার 2 ছেলে, ছোট বোন টুকু, ভাতিজা কাশ্মীর, আমার ছোট রানা এবং বাবা। কখন যে একজন হারিয়ে গেল ছোট ভাইটি, বুঝতেই পারলাম না।